ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি কম্পিউটারের দারুণ একটি ব্যবহার শেখাবো। তো ব্যবহারটি হলো, দেখেন আমাদের অনেকেরই আছে কোনো পার্সোনাল ডকুমেন্ট বা পিকচার, কোনো ফাইল, আমরা কী করি কম্পিউটারে একটি ফোল্ডারে রেখে তারপর কিন্তু ওটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি, তাই তো? তো দেখেন আমি সফটওয়্যার ছাড়া একটি লক দেখাবো, আপনাদের আশা করি অনেক উপকারে আসবে। দেখেন সেই লকটি হলো, দেখেন আমার এই ফোল্ডারে অনেকগুলো পিডিএফ আছে। তো আমি যখনই এই ফোল্ডারটা ওপেন করতে যাব, দেখেন আমাকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। দেখেন আমি যতবার ওপেন করব ততবারই কিন্তু আমাকে ওয়ার্নিং দেবে। তো এই ফোল্ডারটা আপনি ছাড়া কেউই এটা ওপেন করতে পারবে না। তো এটা যদি ডিলিটও করতে চায়, দেখেন আমি যদি এটাকে ডিলিটও করি তাও কিন্তু এটাকে ডিলিট করা যাবে না, ঠিক আছে? তো এই লকটি আপনি কীভাবে করবেন যে কোনো ফোল্ডারে, আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, ঠিক আছে? তো ধরুন আমার এই যে এই ফোল্ডারটা আমি লক করব, দেখেন আমার এই ফোল্ডারে অনেকগুলো ছবি আছে। তো এই ফোল্ডারটা আমি সেমভাবে লক করব, কীভাবে? এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যাবেন প্রপার্টিস, প্রপার্টিসে যে এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশান আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এই যে অ্যাডমিনিস্ট্রেটরস, এটা ক্লিক করে আপনি আবার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আবার সেমভাবে এই যে এই তিন নাম্বার ক্লিক করে আপনি জাস্ট এই যে দেখেন এই ড্যানির জায়গায় এখানে এই যে ড্যানি নামের অপশান আছে, এটা একটা টিক দিবেন, অটোমেটিক কিন্তু ফুল দেখেন টিক মার্ক হয়ে গেছে। এখন আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ওকে এবং ওকে, দেখেন কাজ কিন্তু শেষ। দেখেন আমি যদি এই ফোল্ডারটা এখন ওপেন করি, দেখেন আমাকে কিন্তু ওয়ার্নিং দেবে, ঠিক আছে? দেখেন যতবার ওপেন করবো ততবারই ওয়ার্নিং দেবে এবং এটা কিন্তু কেউ ডিলিটও করতে পারবে না। আচ্ছা, এখন কথা হলো এটাকে আবার আনলক করবেন কীভাবে। সেমভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যেয়ে সিকিউরিটি, সিকিউরিটি যেয়ে সেমভাবে এটা ক্লিক করে এডিট, আবার এটা ক্লিক করে এখন এই যে টিকগুলো আছে এগুলোকে মাউস দিয়ে জাস্ট একটি করে উঠিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন উঠিয়ে দেওয়ার পর আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে ওকে। দেখেন এখন যদি আমি ফোল্ডারটা ওপেন করতে চাই, দেখেন খুব সহজেই কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ফোল্ডারকে একটি হিডেন লক করতে পারবেন, কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।